আমার চ্যানেল। আমি চেষ্টা করব আরো ভালো ভালো মজার মজার কিছু ঘটনা তোমাদেরকে দেখানোর জন্য। তো আমার সাথে থেকো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার গেটটা পড়বো, প্রত্যেকবার জিমে যাওয়ার সময় এই গেটটা পড়বেই পড়বো। এমনি লেট হয়ে গেছে, চলে আসছি জিমে, পার্কিং এর জায়গা আছে। আজ তো জিমে গদর মাছি দেবো, গদর চলা যাক। জয় হনুমান। ফাইনালি আমার গাদার ওয়ার্কআউট কমপ্লিট। তো আমার হাল দেখে বুঝতে পারছেন এই কি বলে গাদার ওয়ার্কআউট। এই টাইম হয়ে গেছে বসে গিয়ে আবার গানে ক্লাসে ড্রপ করতে লাগবে, নাহলে আবার চিল্লাবে বলবে আমি লেট, আমি আজকে ফার্স্ট। বেশিরভাগ সময় কিন্তু বসাই লেট থাকে, দশের মধ্যে ও নয়বারই লেট, শুধু একবার যদি তাড়াতাড়ি হয় তো সারাক্ষণ চিল্লাতে থাকবে যে আজকে তুমি লেট আমি লেট। তবে অবশ্য টাইম আছে, এখন 10 মিনিট বসার দিকে আমি বিফোরে আছি গানে ক্লাসে পৌঁছে দিয়ে। তারপর আমি ব্রেকফাস্ট করবো, তারপর আমার কিছু পার্সোনাল কাজ আছে, তো ওটা দেখা যাবে অবশ্যই না ব্লগে। সো তাড়াতাড়ি যাওয়া যাক, প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। এখন গানের ক্লাস আছি, বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে পুরো যাচ্ছি, ভালোই লাগে বৃষ্টি পড়লে। বৃষ্টি ওদিক দিয়ে উঠতে পারবো না গাড়িতে, বুঝেছো? হ্যাঁ, এখন যাচ্ছি। কিন্তু রাজ ফোন করে রাগারাগি করছিল, কেন কি আমি সব সময় লেট করি, যে কোনো জায়গায় থেকে যেতে হলে আমার লেট হবেই, আর ও সবার আগে মানে রেডি হয়ে প্রেজেন্ট হয়ে যায়, কিন্তু আমার খুব লেট হয় আসলে। তো যাচ্ছি এখন ম্যাডামের বাড়িতে, তো আপনারা দেখতে থাকুন। আর সামনে আমার বার্থডে আসছে, দেখা যাক রাজ আমাকে কি সারপ্রাইজ দেয়। তো তারপরে কিছুদিন আমার বার্থডে, কিছুদিন পরে আবার রাজের বার্থডে আসছে, সো আমিও কি সারপ্রাইজ দেই, তো দেখতে থাকুন। টাটা। এখন ফিরছি আমি বাড়ি, আমার গান করতে করতে একদম গলা খারাপ হয়ে গেছে, সো এখন বাড়ি ফিরছি, একটু গিয়ে গরম জল খাবো, ব্যাস তারপর স্নান করবো, স্নান করে দুপুরের খাওয়া দাওয়া। আমাদের টি টাইম অ্যাজ ইউজুয়াল, আমরা এই টাইমে চা খাই, এই পসে এইভাবেই খাই, তার সাথে দেখি ব্লগ, ভালো লাগে সেজন্য দেখি। রাশি রাশিকে খুব ভালো লাগে, সেই জন্য এই টাইমে আমরা ব্লগটা দেখি। ব্লগ দেখে দেখে চা খাই, কেন কি আমি সিরিয়াল দেখতে একদম পছন্দ করি না। এখন চা খাওয়া হয়ে গেলে তারপর আমি গান নিয়ে বসবো। আমি বকা দিলে আপনি বসবে কি যাবে না বলে, আমি একটু বকা দেব তারপর তুমি যাবে গানে, আমি যাব অফিসে। অ্যাকচুয়ালি কি ও বকা না দিলে আমি গান নিয়ে বসতেই চাই না, সেটা হলো সত্যি কথা। ওর বকা খাওয়ার জন্য বসে থাকি আমি, কারণ কি তোমার বকাটা ভালো লাগে, কেন কি ওর ফায়দা হয় না। অফিস রুমের রিভলভিং চেয়ারে বসতে বসতে পুরো পিঠ ব্যথা হয়ে গেছে, তাই একটু ফোম রোলারটা দিয়ে অল্প স্ট্রেচ করছি যাতে পেনটা একটু কমে যায়। বাই এভরিওয়ান, আজকের ব্লগ এই পর্যন্তই।